কল টু অর্ডার এগুলো সবগুলো আমার যে আরেকটা নাম্বার দিবেন মেসেঞ্জারে দিয়ে দিতেছি আপনাদের তা কল টু আর নাম্বারে তো কল দিব সরাসরি আচ্ছা ভাই হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপে আচ্ছা স্মার্ট শপিং স্মার্ট লাইফ আর কি দেখবো আপনার অর্ডার করার পরে যেটা হয় এইখানে তো মনে করেন আপনার ডেলিভারি চার্জ তো আমাদের দুইটা ওইখানে তো একটা চার্জ অপশন করার এখানে কিভাবে বুঝবো যে কোন কাস্টমারের কোন কত টাকা ডেলিভারি চার্জ ভাই এটা তো ডেলিভারি চার্জের অপশন না স্যার, এটা জাস্ট আপনি আংশিক একটা মূল্য নিতেছেন আপনার অর্ডারটা একটু সিকিউর করার জন্য, যাতে ডেলিভারিরা রিটার্ন না আসে, যাহাতে তাই এন্টার দিয়ে দেবেন আপনার ইনবক্সে রিসিপ্ট দিয়ে লাগেন, বুঝলেন না? এটা তো জাস্ট মানে কি বলে সিকিউরিটির জন্য নিতেছেন, আপনার তো প্রোডাক্ট আর ওইটা মিলে একটা টোটাল হইতেই আছে, আংশে 50 দেখ 100 দেখ 200 দেখ যে যা নিতেছেন এটা কনফার্ম, তাহলে হচ্ছে কি হবো সে রিটার্নের দেওয়ার মূল্য ছিল কম থাকবো, এই জন্য নেওয়া। আর হলো আপনার যে এখন যে আমার অর্ডার করার সময় যে ডেলিভারি চার্জ এটা কি আপনার অর্ডার করার সময় ই করা স্যার অপশন নাই কে জানে পেমেন্ট হ্যাঁ পেমেন্ট যে গেটওয়ে আছে গেটওয়ে স্যার কি আপনি বিকাশ নগরতে এখান থেকে সরাসরি নেওয়ার কোন অপশন আছে ওই যে আপনি পরের পেজে যে এখানে স্ক্রিনশট দিয়েছেন যেটা এখানে যে আপনি দিয়ে দিয়েছেন যে নগদ পার্সোনাল বিকাশ পার্সোনাল এখানে পাঠাইবো আপনারে। এটা তো পাইছি হ্যাঁ আমাদের তো মনে করেন যে সরাসরি অর্ডার করার সময় যখন ঢাকা সিটি সিলেক্ট করার পরে অর্ডার যদি পেমেন্ট গেটও থাকে তাহলে তো অর্ডার করার পর ডেলিভারি চার্জ দেওয়ার জন্য যে বিকাশের বা নগদের পকা বাজবে এটা কি আমরা অন্যভাবে করা যায় কেন সেটা দিয়ে গেলাম এটা হচ্ছে আপনি যেটা কইতাছেন ওইটা হচ্ছে মেবি পেমেন্ট এপিআর কথা কইতাছেন, যে অটোমেটিক পেমেন্ট আপনি আমাদের যেভাবে করছেন ওইটা চাইতাছেন, ওইটা তো আপনার বিকাশ রিটেলার অ্যাকাউন্ট নিতে হবে, পেমেন্ট গেট এপিআই নিতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ওটা বুঝছি কিন্তু ওই যে আরেকটা অপশন আছে যে অনেকে এই করে আপনার অর্ডার দেওয়ার পরে আর কি এখানে অপশন দেখায় সেন্ড মানি করার জন্য ট্রানজেকশন একটা অপশন থাকে না বুঝতে পারছি ভাই, ওই তো ওল্ড মডেল আপনার, ওই এত কে সমস্যা সময় আছে যে পেমেন্ট কইরা আবার ট্রানজেকশন আইডি বহাইবো বহায় সেভ দিব, বুঝলেন নাই? এখন তার ওইগুলা নাই, এখন হচ্ছে হয় অনলাইন পেমেন্ট নাইলে আপনার এই যে পেমেন্ট করার সময় আপনার ট্রানজেকশন আইডি মানে যে অর্ডার আইডিটা দিয়ে দিতেছে রেফারেন্সে, তখন তো আপনি বুঝতে পারতেছেন বা কোন ফোন নাম্বার থেকে আইতাছে, ফোন দিয়ে ভ্যালিডেশন করতে ঝামেলা সব আপনাদের উপরে থাকতে হবে, কাস্টমারের কাছে ঝামেলা যাবে আর সে ট্রানজেকশন আইডি মাইডি দিয়ে বহাইলো, ঠিক আছে বহাইলো তো আপনার ভেরিফাই হইবো কেমনে, এটা তো আপনার চেক করেই ভেরিফাই করতে হবে আসলে দিছে নাকি না দিছে নাকি ভুয়া ট্রানজেকশন দিয়েছে। আর অটোমেটিক ট্রানজেকশন করতে হলে একটা আছে হচ্ছে আপনার কি পে জানি এটা কয় নামটা তো মনে হইতেছে না, একটা সার্ভিস প্রোভাইডার আছে পেমেন্ট আছে ওগুলা থার্ড পার্টি আছে জানি হ্যাঁ হ্যাঁ আমি ওদেরটা আমার নিতে নিজের হইবো এপিআই আছে অথবা এপিআই নিতে হইবো আপনার। আমার নিজের বিকাশের এপিআই আছিল মার্চেন্ট অ্যাকাউন্ট সেল দিয়ে দিয়েছি সেটাই, এখন আপনি আবার খুলতে পারেন, আপনার ভোটার আইডি কার্ড থাকলেই পার্সোনালিটির অ্যাকাউন্ট খোলা যায়, স্টেট লাইসেন্স লাগে না, ওইটা দেখ খুলে নেবেন সাইন আপ করে নেবেন ফ্রিতেই, ওইটা ওরা ওইটারও এপিআই দেয়। মানে যে এখানে আমার যে কোনো কিছু করার পরে লাস্টের ডেট শুধু কমা দেওয়া যাবে না, হ্যাঁ লাস্টের ডেট কমা দেওয়া যাবে না এটাই কিন্তু লাস্টের ডেট কমা যাবে না। আচ্ছা আর এখানে আপাতত কিছু নাই টপ সেল দিছেন আচ্ছা আপাতত আর কোনো সমস্যা নাই যেটা জানা তো জানি আর তো কিছু নাই ধরতে গেলে।